চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। স্মৃতিতে আলপনা কি মনের স্মৃতিতে আলপনা কি মনের স্মৃতিতে থাক, দেখতে হবে না। দেখি না, এখানে তাই না? কি মন খারাপ হচ্ছে? বলেছিলাম না মন খারাপ হবে, এই জন্যই বলতে চাইনি। আমি তো এমন চাইনি শিবা, আমি চেয়েছি তোমার আমার আর তিথির একটা সংসার। সরি রিনা, মানে তুমিই তো বলেছিলে তিথির সাথে একটা অ্যাডজাস্টমেন্টে যেতে। না ভাই, আমি মরে গেলেও জান্নাতকে ফয়সালের কাছে ঘেঁষতে। শোনো, সত্যি সত্যি যদি ফয়সালকে মন থেকে চেয়ে থাকো তাহলে তোমার বিকল্প রাস্তা একটাই আছে এখন। বেশি বেশি ফয়সালকে সময় দাও। একটু কথা আছে। আচ্ছা, বিয়ে নিয়ে কি ওরা এখনো কোনো কথা কয় নাই? এটা তামাশা নাকি? হ্যাঁ, এতদিন হয়ে গেল এখনো কোনো কথা কয় নাই। সময় হলে বলবে, এত অস্থির হওয়ার কি আছে? কি ব্যাপার? হ্যাঁ, দুই দিনই তুই ওদের দলে ভিড়া গেলি, বিষয়টা কি? হ্যাঁ, দলে ভিড়বো কেন? ওরা তো বলেছে সব দেখে শুনে তারপর বিয়ে ঠিক করবে। এই দেখাশোনা করতে কি এতদিন লাগে নাকি? হ্যাঁ, মতলব তো বুঝতে পারছি না। এইসব নিয়ে আপনি চিন্তা করতে হবে না, আপনি সময় মতন টাকা পেয়ে যাবেন। দুই পয়সা আদায় করে ফুটানি মার্কা কথা কইতেছর? ওই আমি কি তোর কামাই খাই নাকি? আমি আমার টাকায় খাই। এই তোর পালতে আমার খরচ হয় না, সেটার একটা দাম আছে না? হ্যাঁ, নিজেকে আর কত ছোট করবেন বাবা, এইসব কথা বাইরে মানুষকে বলবেন না, মানুষ খারাপ ভাববে। সত্য কথা মানুষের কাছে খারাপই লাগে, লাগুক, আমার কনের কাম আমি কমু। ওদের কবি যা করার জন্য তাড়াতাড়ি করে। শোন, তুই যে রোজ রোজ ওই বাড়িতে যাওয়া আসা করস, টাকা পয়সা দিছে কিছু? সময় হলে তো তারপর দিবে। বিয়াশে বসে থাক, গাধি একটা, বাপের কাছে লত টের পাও না কত যায়। আবার তারাও তো অনেক টাকা খরচ করছে, সেই সব দেখেন না? দুইটা শাড়ি দিয়ে একেবারে উদ্ধার করছে। এই সোনার গয়না টয়না কিছু দিছে? ওসব ফালতু বাচ্চাই তো আমার লাগে করবি না, যা খুশি সেটা তাড়াতাড়ি কর। ওদের বল তাড়াতাড়ি তারিখ ফেলতে। ঠিক আছে, আমি তাদের সব বলবো। শোন, রোজ রোজ এত রাত করে ফিরিস এটা কিন্তু ঠিক না, 9টা 5টা অফিস করবি।
নয়টায় যাবি, পাঁচটায় ফিরবি। প্রথম প্রথম তো তাই একটু সময় লাগছে। দিন দিন তো সম্পর্ক গাঢ় হইতে আছে, প্রেম ভালোবাসা হইতে আছে, দেখিস বেশি কাছে খিসিস না আবার। এইসব আপনি কি কইতেছেন? তার অত্যন্ত ভদ্র পরিবার। শোন, বড়লোক মানুষের মতলব সবসময় ভালো হয় না। তোরে সহজ সরল পায়ে যদি ওরা একটা দুর্ঘটনা ঘটাই ফেলে, তাহলে কিন্তু পরে তোরে আর বিয়া টিয়া করবো না, মনে রাখিস। নিজের মেয়ের সম্পর্কে এ ধরনের কথা বলতে আপনার একটু আটকায় না? আরে কেমনে আটকাইব, জীবনে ভালো কিছু দেখছি নাকি? নাকি তুই নিজে কিছু দেখছস? দেখোস না, দুনিয়াটা হারামিতে ভরে গেছে, কাউরে বিশ্বাস নাই। তোর মাটিকে আমি কম বিশ্বাস করছিলাম। হ্যাঁ, হারামদাদি কি করছে, আমার সব টাকা পয়সা চুরি কইরা বাপের বাড়ি পাঠাই দিছে। আপা আবার আইছে, মায়ের কথা শুনলে ওনার মুখ বেজার হয়ে যায়। ভাইজান, কাল রাতে একটা ঘটনা ঘটেছিল, তুমি রাগ করবে ভেবে বলতে সাহস পাইনি। কি হয়েছিল? কাকুলি বাইরে যেতে চেয়েছিল, বলছিল লাইব্রেরিতে ওর কাজ আছে। আমি বিশ্বাস করিনি, তাই ওকে যেতে দিতে চাইনি। তারপর ও তো এক প্রকার জোর করেই চলে গেল। আসলে ওর উদ্দেশ্য ছিল তো ফয়সালের সাথে দেখা করার, সেজন্যই তো আমি যেতে দিতে চাইনি। তারপর কি হলো? কাকুলি ফিরে এসেছে, এসে তো ওর ঘরে কান্নাকাটি করছিল। আমি জানতে চাইলাম কাঁদছিস কেন, কিছুই বলল না। তার মানে হচ্ছে ফয়সালের সঙ্গে দেখা করতে গিয়েছিল। ও সেখানে যাবে বলেই তো আমি যেতে নিষেধ করেছিলাম, আর তার জন্য সে কি তর্ক আমার সাথে? তুই কাজটা একদম ঠিক করিস। আমি তোকে বলেছিলাম তুই ওর সঙ্গে রাগারাগি করবি না, বকাবকি করবি না, ওকে কোনো জোর করবি না। ও যেন কোনোভাবেই বুঝতে না পারে আমাদের প্ল্যানটা কি। কিন্তু কই, তুই তো আমার কোনো কথাই শুনিস না। আমি কি করব ভাইজান, ও প্রথমে এসে আমাকে এমনভাবে বলল, আমি ওকে তো ভালোভাবেই বোঝাতে চাইলাম, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনতে চাইল না, বললো সে যাবেই। যদি যেতে চাই যেতে দিবি, আর একটা মেয়ে ইউনিভার্সিটিতে পড়ছে, ওর তো যে কোনো পর্যন্ত থাকতেই পারে ক্যাম্পাসে যাওয়ার জন্য, তাহলে তোকে ঘরে আটকে রাখবি, তাহলে তো ডেসপারেট হবেই ও। কিন্তু ওর তো উদ্দেশ্যই ছিল ফয়সালের সাথে দেখা করা। ওকে তো কি বলেছে? না, তা বলেনি, বলেছিল লাইব্রেরিতে যাচ্ছে। তার মানে হচ্ছে তুই কি সন্দেহ করে যেতে দিতে চাস না, তাই না? জি ভাইজান। আচ্ছা বুড়ি, তোর মেয়ে যদি নিজে থেকেই কোনো কিছু করে ফেলে, তুই কি জোর করে তাকে আটকাতে পারবি? না, তা পারবো না। তাহলে কেন তাকে আটকাতে যাস? কিন্তু কাকুলি যে আবারও ফয়সালের সাথে যোগাযোগ করছে, তাতে কি হয়েছে? আমি যে ফয়সালকে ডেকে এত কথা বললাম কিসের জন্য? তুই না খামোখায় বড় হয়েছিস, তোর বুদ্ধিটা ঠিক পাকেনি। আমি সত্যি কিছু বুঝতে পারছি না ভাইজান। কাকুলি কান্নাকাটি করছে, বুঝতে পারছিস কেন? কেন? কারণ হচ্ছে কাকুলিকে নিশ্চয়ই ফয়সাল রিফিউজ করেছে, ওদের মধ্যে সে আগের আন্ডারস্ট্যান্ডিং আর নেই, ফাটল ধরেছে। ও নিশ্চয়ই বলেছে কাকুলি যেন ওর সঙ্গে আর দেখা না করে। তার মানে হচ্ছে ফয়সাল
আমার কথা মতো কাজ করছে, এটা তো ভালো লক্ষণ। কি বলছো তুমি এসব? ঠিকই বলছো। কাকলি নিজে থেকে বুঝতে পারছে যে ফয়সাল ওর সঙ্গে আর সম্পর্কটা রাখতে চায় না, এরপর দেখবি কাকলি নিজেই ওর সঙ্গে আর সম্পর্কটা রাখবে না। আমার মাথায় না কিছুই আসছে না ভাইজান। শোন, কাকলি যেখানে যেতে চায় তোকে বাধা দিবি না, যদি ইউনিভার্সিটিতেও যেতে চায় সেখানেও যেতে দিবি, কিছু বলবি না। যে ওষুধ আমি ওকে দিয়েছি তাতে ও দুরন্তপনা করে কোনো লাভ হবে না। কিন্তু ভিতরে ভিতরে যে খরের শত্রু বিবেশান মাথা চাড়া দিয়ে উঠছে, তার কি করবে? কার কথা বলছিস? সীমানা, সেই তো ভিতরে ভিতরে কাকলিকে উস্কে দিচ্ছে। আমি তো আর সে কথা বলতেই গিয়েছিলাম, আমাকে কত কথা শুনিয়ে দিল। আমি নাকি সম্পত্তি লোভে এখানে পড়ে আছি। আহা, তুই তো জানিস সীমানা কেমন, এসব নিয়ে ওর সঙ্গে তর্ক করতে যাওয়াটাই তো বোকামি। তাই বলে সে আমার মেয়েকে মিসগাইড করবে আর আমি কিছুই বলবো না তাকে? সে যে তোর মেয়েকে মিসগাইড করছে তার প্রত্যক্ষ কোনো প্রমাণ তোর কাছে আছে? না, তা নেই। তাহলে হাওয়ার উপর সন্দেহ করে তুই একজনকে মিথ্যে চার্জ করতে পারিস না। আমি নিশ্চিত সীমানা ওকে মিসগাইড করছে। শোন, যাই হোক না কেন, তুই ওর সঙ্গে আর লাগতে যাবি না। কয়েকদিন পরে আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে, আমি চাই না এরকম একটা অবস্থায় আমাদের বাড়ির পরিস্থিতিটা আবার ঘোলাটে হয়ে যাক, বুঝতে পারলি? আর এখন থেকে বিনার প্রতি বৌমার প্রতি খুব নজর রাখ, আশেপাশের বিষয় নিয়ে মাথা কামানোর সময় একদম আমার নেই, একদম মাথা কামাবি। তুমি যদি মনে করো কাকলির বিষয় নিয়ে আমি তোমাকে বেশি বিরক্ত করছি, তাহলে বরং আমি চলেই যাই, আমার আর এসব ভালো লাগছে না ভাইজান। যখন যাওয়ার সময় হবে তখন যাবো, দরকার হলে তোর সঙ্গে আমিও চলে যাবো। এখন এসব নিয়ে একদম মাথা গরম করিস না, যা রুমে যা। যা দেখো রেবেকা, বিনা যে কথাগুলো বলেছে তার মধ্যে 100% যুক্তি আছে। মেয়ে বিয়ে দেওয়ার পর তার ফ্যামিলির উচিত মেয়ের সাথে যোগাযোগ রাখা, খবরাখবর নেওয়া। কিন্তু আমি কি চেয়েছিলাম জানো? আমি চেয়েছিলাম যে আমার মেয়েটা সেলফ ডিপেন্ডেন্ট হোক, তার সংসারটাকে সে নিজের মতো করে গড়ে তুলুক। আমরা যদি সবসময় তার খোঁজ খবর নেই, যোগাযোগ রাখি, দেখা সাক্ষাৎ হয়, তাহলে সে অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আর কোনো যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে সেটা নিতে পারবে না, হোঁচট খাবে। তার মানে তো এই নয় যে আমরা তাকে ভুলে গেছি কিংবা উপেক্ষা করছে। তুমি এসব একা ভাবলে তো চলবে না, তোমার ভাবনার সাথে অন্যদেরও মিল থাকতে হবে। তুমি এসব ভেবে বিনার সাথে যোগাযোগ রাখনি, ওর পরিবার এটা মেনে নিবে? এটা স্বাভাবিকভাবে মেনে নেওয়ার কথা। তারপরে আবার এখন বিনা অসুস্থ, এই সময় তো মেয়েদের বাপের বাড়িতেই থাকা উচিত, কিন্তু মেয়েটা তো থাকতে পারলো না। আমাদের কি উচিত না তার নিয়মিত খোঁজ খবর রাখা? অবশ্যই উচিত। আচ্ছা, বিনা যখনই আমাদেরকে জানিয়েছে তখন আমরা তার খোঁজ খবর নেইনি, তুমি যাওনি, অহনা যায়নি, সবই তো হয়েছে, এবং আগামীতে তোমরা যাবে, আমরা খোঁজ খবর নিব, তাতে তো কোনো সমস্যা নেই। তুমি ছেলে মানুষ, তুমি ওইভাবে সমস্যাটা বুঝবে না, কিন্তু আমরা মেয়েরা সেটা সেভাবে দেখি। তুমি জীবনটাকে যেভাবে বিশ্লেষণ করো সবাই সেটা করতে পারে না, করে না। দেখো, বিনা আমার মেয়ে, সে নিশ্চয়ই সেটা বুঝবে। বোঝা এবং নিজের জীবনে সেটা ব্যবহার করা এক কথা নয়, মেয়েদের কাছে এসব দর্শনের চেয়ে অভিমান অনেক বড়। তুমি তোমার দর্শন নিয়ে বসে আছো আর ওদিকে মেয়েটা পাহাড় সমান অভিমান নিয়ে চুপ করে বসে আছে, কি লাভ হলো বলো তো? সে যদি সেটা স্পষ্ট করে না বলে তাহলে আমরা বুঝবো কি করে? তুমি যেভাবে দর্শন চিন্তা করেছো সেভাবেই ভেবে নাও, বলতে হবে কেন স্পষ্ট করে? বিনার এই অভিমান একদিনে তৈরি হয়নি,
যে কোনো কারণে হোক একটু একটু করে তৈরি হয়েছে। আমরা আসলে মেয়েটার দিকে ওইভাবে নজর রাখিনি। বিয়ের পর মেয়েটাকে অনেকটা পর করেই দিয়েছি। বুঝতে পারছি। আমার দর্শন বাস্তব জীবনের জন্য নয়, অলীক জীবনের জন্য। আর সেই সুযোগেই বিনার সাথে আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গেল। এটা তোমার আরো অনেক আগে ভাবা উচিত ছিল। কিন্তু দেখো, বিনার বিয়ে হয়েছে, ও শ্বশুর বাড়ি চলে গেছে, কিন্তু আমার আরেক মেয়ে রিনা শুরু থেকে তো আমাদের সাথেই রয়ে গেছে। শুধু তাই না, রিনাকে নিয়ে আমরা এত বেশি ব্যস্ত ছিলাম যে বিনার ব্যাপারে আমরা ওইভাবে মনোযোগ দিইনি, খবর রাখিনি। দেখ, একটার পর একটা ঘটনা তো লেগেই আছে রিনাকে নিয়ে। আজকে এটা ঘটে তো কালকে ওইটা সমাধান হয়, আবার এরপরে আরও একটা ঘটে। কিন্তু তার মানে এই নয় যে বিনাকে আমরা ভুলে গেছি। আমার কাছে তো দুইটা মেয়ে আমার কাছে সমান। তুমি যাই বলো, আমরা রিনাকে নিয়ে যতটা ভেবেছি বিনাকে নিয়ে ততটা ভাবিনি, সময় দেইনি। তা ঠিক, আমরা বিনার ব্যাপারে সবসময় কনফিডেন্ট যে ও ভালো আছে, ভালো থাকবে, ওকে দিয়ে টেনশন করার কিছু নেই। কিন্তু রিনার ব্যাপারে সব সময় আমাদেরকে কনসাস থাকতে হয়। এটা কখন কি করে বসে? আমি সেটাই ভাবছি। আমার কি মনে হয় জানো, তুমি গিয়ে কথা দিলে ওর সাথেই থাকো, কারণ এই মুহূর্তে মেয়েরা মাকেই বেশি প্রেফার করে। তাছাড়া ওর কথাগুলো মা ছাড়া কাকে বলতে পারবে? ঠিক তাই, আমিও সেটাই ভাবছি। আমি বরং কটা দিন ওর কাছে থেকে আসি। কটা দিন না, তুমি যতদিন পর্যন্ত ওর বাচ্চা না হয় ততদিন থাকবে, আর যখন যেটার প্রয়োজন পড়বে তুমি আমাদেরকে জানাবে। আমি তাহলে কালই ওই বাড়িতে যাওয়ার ব্যবস্থা করি। সেটাই ভালো, তুমি যাও, তারপরে আমি যাব, রিনা যাবে, অহনা যাবে, আমরা সবসময় যাওয়া আসার মধ্যে থাকব। বিনা যেন কোনো অবস্থাতেই বুঝতে না পারে সে একা, এই বাড়ির কেউ তার পাশে নেই, এটা কোনোভাবেই তাকে উপলব্ধি করতে দেওয়া যাবে না। ভালোই ভালোই বাচ্চাটা হয়ে গেলে বাঁচি। তুমি তাহলে কালই যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, কালই আমি যাব। আর এদিকে তুমি তোমার বড় মেয়েটাকে একটু সামলে রেখো, আমি চাই না বিনার বাচ্চা হওয়ার সময় কোনো রকম ঝামেলা হোক। ঠিক আছে, ওই দিকটা আমি ম্যানেজ করব। এই কোথায় যাচ্ছ? কোথায় আবার? তোমার জন্য চা আবার নিয়ে আনি। তুমি কি করে বুঝলে যে আমি এখন তোমার কাছে চা চাইতাম? টম, বুঝবো না কেন, একসাথে এত বছর ধরে আছি, এটুকু বুঝবো না? যাই, তোমার জন্য চা বানিয়ে নিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এত থ্যাংক ইউ বলতে হবে না। সত্যি আর যাবো না, শুধু এখন যেতে হবে। এখন না গেলে অনেক বড় সমস্যায় পড়তে হবে। আমিও তো সমস্যায় পড়তে পারি। এত টেনশন করছো কেন? কিচ্ছু হবে না, শুধু একটা বেলায় তো। এক মুহূর্ত আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আরমান, তুমি যেও না, আমার ভয় করছে। কিসের ভয়? আমি মরে যাব। ছি বিনা, এসব কি বলছো? তোমাকে এটা বলেছি এসব কথা আর বলবে না। আমার সব কিছু কেমন যেন অশুভ লাগছে আরমান। এসব তোমার অসুস্থ মনের চিন্তা ভাবনা।
আরমান, আমার কেন যেন মনে হচ্ছে তুমি চলে গেলে আমি মরে যাবো আর তোমাকে দেখতে পারবো না। কি বলছো বিনা, প্রত্যেকদিন কত মেয়ে মা হচ্ছে, এরকম হলে কেউ মা হতে পারতো? মা হওয়াটা কি এত সোজা আরমান? প্রতিদিন কত কিছুই তো হচ্ছে, তার জন্য ভয় পেলে চলবে? তুমি আমার মনের অবস্থা বুঝতে পারছো না আরমান, তোমাকে চোখের আড়াল করতেই ভয় পাচ্ছি। মনে হচ্ছে তুমি চলে গেলে তোমার সাথে আমার আর দেখা হবে না। বিনা প্লিজ এইভাবে বলো না, আমার দেরি হবে না, যাবো, কাজটা শেষ করে চলে আসব। আসলে তুমি কেন যাচ্ছ সেটা আমি বুঝতে পারছি। কেন যাচ্ছি? লাবণীর সাথে কথা বলতে। লাবণীর সাথে কথা বলতে? লাবণী তো এখানে থাকে না, হংকংয়ে থাকে, তাছাড়া ওর সাথে আমার কী কথা? কেন, অফিসে গিয়ে তার সাথে ফোনে কথা বলবে, এখানে থাকতে তো আর পারছো না। এসব কি আবোল তাবোল বলছো তুমি? তুমি কি আসলে অফিসে যাচ্ছ নাকি ওই লাবণীর সাথে কথা বলতে যাচ্ছ? হ্যাঁ সেটাই, কথা বলতে যাচ্ছি। এখন খুশি হয়েছো? কেন আরমান? আমি রাগের কথা বলছি না, যেটা সত্যি আমি সেটাই বলছি। প্রত্যেকটা মানুষ স্বার্থপর, আর আমরা ওদের কাছে সন্তান উৎপাদন করার মেশিন ছাড়া আর কিছু না, দ্যাটস ইট। এভাবে বলছো কেন ভাবি? নোমান ভাই তোমাকে অনেক ভালোবাসে। আপনার কোনো দোষ নেই, আসলে ও একটু অন্যরকম, সবসময় ক্লাসের সবাইকে রাগ দেখিয়ে চলে, কাউকে পাত্তা দেয় না। যাই হোক, তার জন্য তোমাকে এভাবে আক্রমণ করবে? আপাকে দেখলাম কোনো কারণে রেগে আছেন, আমার সাথে ভালোভাবে কথা বলল না। এখন পালপনা কী?